আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের দুয়াই ভালো আছি আমি এসেছি শপিং করতে মাছ বাজারে এসেছি এই যে মাছ বড় মাছ যেগুলা নেব নিয়ে নিয়েছি কাটতে দিয়েছি এই দেশে আমরা সব থেকে কিভাবে মাছ কাটিয়ে নিয়ে আসি আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব আমি অনেক দূর থেকে ভিডিও করেছি জুম করে করেছি এইটা অনেকে বুঝতে পারবেন আর যারা বুঝতে পারবেন না আপনাদের জন্য বললাম অনেকে মনে করবেন হয়তো আমি কাছে গিয়ে ভিডিও করেছি আমি দূর থেকে জুম করে করেছি ভেজিটেবলস যেগুলা নেয়ার আমি নিয়ে নিয়েছি আর আমি শপিং করে করে চলে এসেছি কি কি আনলাম আপনাদের সাথে শেয়ার করতেছি সিমের বিছিয়ে নিয়েছি এক প্যাকেট আর এই মাছ বাজারে গ্রিন স্টিলের মাছ বাজার এইটা মাছ বাজারে অফার চলতেছে এই জন্য আমি একটু বেশি করে নিয়ে এসেছি না হয়তো আরও কিছু কম আনতাম যদি অফার না থাকতো অফার পেয়ে আমি নিয়ে এসে এসেছি একটু বেশি করে ফ্রোজেন ভেজিটেবলস অনেক ভেজিটেবলস নিয়ে এসেছি এইগুলা এক প্যাকেট এক পাউন্ড আর পুরন নিয়ে এসেছি তিন প্যাকেট দশ পাউন্ড জাম নিয়ে এসেছি কালো জাম এই যে কালো জাম নিয়ে এসেছি এক প্যাকেট ফ্রোজেন এই দেশে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু পাই ফ্রেশও পাই তারপরে ফ্রোজেনও পাই আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে থেকেও যে সব কিছু পাচ্ছি খেতে পারতেছি এতে বা কম কিসে সব কিছু দেশ থেকে আসে এই যে আমি একটা একটা করে বাহির করে নিতেছি আর ওফার থেকে আমি গিয়েছিলাম অন্য একটা কাজে ভাবলাম মাছ বাজারে দেখি অফার চলতেছে একটু শপে ঢুকে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম দেখে আসবো কোনো কিছু আনবো না আমার অলরেডি বাজার কিছুটা আছে পরে দেখলাম যে এখানে মাছ ভেজিটেবলস এইগুলা অনেক কম দামে বিক্রি হচ্ছে অফার এই জন্য আমি বেশি করে নিয়ে এসেছি এই যে দেখেন অনেক ভেজিটেবলস নিয়ে এসেছি সিসিঙ্গা নিয়ে এসেছি তিন প্যাকেট কচুর লতি নিয়ে এসেছি এরপরে কাঁচা আম নিয়ে এসেছি ফ্রোজেন এইগুলা সব ফ্রোজেন আমি এখন মাছ বার করতেছি ব্লকের যে মাছগুলা এইগুলা পাবদান নিয়ে এসেছি তিন ব্লক আর এক ব্লক নিয়ে এসেছে ট্যাংরা মাছ সাথে বরইও নিয়ে এসেছি টেংরা মাছ দিয়ে বরই দিয়ে খাবো এই জন্য এগুলা ফ্রোজেন যেগুলো এগুলা আমি এখন বাহির করতেছি আর ফ্রেশ যেগুলা এগুলা আমি আলাদাভাবে উপরে বাহির করেছিলাম ওইটার আর ভিডিও করে এখানে নিয়ে এসেছি একটা গোয়াল মাছ গোয়াল মাছ আমার শাশুড়ি অনেক পছন্দ করেন ভাবলাম শাশুড়ির জন্য একটা গোয়াল মাছ নিয়ে নেই উনি এত পছন্দ করেন গোয়াল মাছ গোয়াল মাছের কাটা কম এই জন্য খেতে পারেন আর আমাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছি দুইটা আর বড় পুটা নিয়ে এসেছি তিনটা এগুলো কেটে নিয়ে এসেছি অনেক বড় ছিল এই যে ব্লকের যে মাছগুলো এগুলো আমি এনেছি তিন ব্লক দশ পাউন্ড তিন ব্লক পাবদা এনেছি বড়ো বড়ো পাবদা একটু সস্তার জন্য বেশি করে নিয়ে এসেছি এখানে ইলিশ মাছ আমি বাহির করতেছি আর প্রথমে আমি ভেবেছিলাম যে এটা আমি এই এই এখন যেটা বার করছি এটা মনে হয় পুটা পরে দেখি না এর আগে যেটা বাহির করেছি এইটা পুটা আর এইটা হলো ইলিশ মাছ দুইটা কিনেছিলাম তাই উনি দুইটা বেগে বাগের মধ্যে দিয়ে দিয়েছিলেন আমি এক বাগের মধ্যে রেখে দিতেছি তা আমার অনেক বড় ডিপ ফ্রিজ আছে রাখতে কোনো অসুবিধা হয় না দুইটা ফ্রিজ তাকাতে আমি বেশি করে বাজার করে নিয়ে আসতে পেরেছি আর দিকে আমার নাদিম এইটা একটু পরে এডিট করেছি আগে এডিট করার কথা ছিল শপিং করে যখন করে যাই ও তো গড়ে ভিতরে যেতেই চাচ্ছে না বাহিরে থাকবে ওকে জোর করে পরে নিয়ে এসেছি এই যে ও তো দৌড়াচ্ছে গড়ে আসবে না আমি ওকে পিছনে পিছনে যাচ্ছি দৌড়ে নিয়ে ওকে দৌড়ে নিয়ে এসেছি ও ঘরের ভিতরে থাকবে যাবে না বাহিরে থাকবে শপিং করে এসে রান্না করেছি বাহিরে যাওয়ার আগে শপিংয়ে যাওয়ার আগে মিট বাহির করে রেখেছিলাম এখানে গরুর মিট দিয়ে আর আলু দিয়ে রান্না করেছি আর সিম দিয়ে পুটা মাছ রান্না করেছি আর ইলিশ মাছ ভাজি করেছি রান্না শেষ করে যে বাসনগুলো বাহির হয়েছে এইগুলো আমি এখন ধুয়ে নেবো বিকেলের দিকে বাচ্চাদেরকে একটু স্নাক্স দিয়ে দিতেছি আমি নিজেও চা খাবো কেটলটা অন করেছি পানি দিয়ে কেটল অন করে রাখতেছি আর ওইদিকে বাচ্চাদেরকে একটু ফ্রুটস দিয়ে দেব ওরা অলরেডি আমার বড় দু বাচ্চা ওরা খোলা নিয়ে খেয়েছে আর আঙ্গুর খেয়েছে ওরা আর এখন ওদেরকে আমি স্ট্রবেরি দিয়ে দিতেছি আর নাদিমকে কিছু স্ট্রবেরি কেটে দেব নাদিমকে আমি কেটে ছোটো ছোটো করে দেই এইভাবে আস্ত দেই না স্ট্রবেরি ওকে প্রথমে স্ট্রবেরি দেব আর পরে আঙ্গুর দেবো একসাথে আমি দুই তিন ধরনের ফ্রুটস দেই না একটা খাওয়া পরে আরেকটা দেই যে ওকে ছোটো ছোটো করে কেটে তিন চারটা স্ট্রবেরি দিয়ে দেব ও স্ট্রবেরি অনেক পছন্দ করে আপনারা আপনাদের ছোটো বাচ্চা যদি গড়ে থাকে তাহলে এইভাবে কেটে দেবেন বাচ্চাদেরকে কেটে দেওয়া ভালো আস্ত দেওয়া ভালো না আমি যখন আমার নাদিমকে আঙ্গুর দেই আমি কেটে দিই মাঝখানে কেটে দুই একটা আঙুরকে আর কি দুই পিস করে দেই আর স্ট্রবেরিও কেটে দেই আমি আপলসও কেটে আমি দিয়ে দিই আর সব সময় আমি যখন খাবার দিই ধরনের খাবার আমি একটু পরে পরে গিয়ে দেখি যে ও খাচ্ছে নাকি কি করতেছে কারণ বাচ্চাদেরকে খাবার দিয়ে ফেলে রাখা ভালো না দেখতে হয় আমি আমার চা বানিয়ে নিয়েছি গ্রিন টি আর ওইদিকে একটু স্নাক্স খেতে হবে শুধু চা খাওয়া যাবে না তাই সাথে আমি একটু স্নাক্সও নিয়ে নিতেছি আদিম স্ট্রবেরি খেয়ে বসে বুক পড়তেছে সিহা হুবার দিতেছে কার্পেটে আর নাদিম বসে বসে দেখতেছে নাদিম হুবার যখন আমরা অন করি তখন ও দূর দিয়ে সুপায় গিয়ে বসে তাকে হুবার অন করার পরে হুবারের ডাক শুনে ও অনেক বই পায় এই জন্য যত সময় হুবার অফ না করি ও বসে বসে চেয়ে তাকে কবে হুবার অফ করবো আর ও সুফা থেকে নামবে এই যে বসে বসে বুক পড়তেছে গুড বয় হয়ে আরও দেখতেছে ওর বড়ো বোন হুবার দিতেছে আমি বলতেছি তুমি কি তোমার বোনকে হেল্প করবা নাকি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম